সোমবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির হয়ে নমিনেশন জমা দেওয়ার পর থেকে ময়দানে নেমে পড়েছেন বিজেপির মাতাবাড়ি কেন্দ্রের প্রার্থী অভিষেক দেব রায় বুধবার সকাল থেকেই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযান পথসভা কর্মী সভায় অংশগ্রহণ করেছেন তিনি প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে লড়ছেন অভিষেক দেব রায় কিন্তু কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে তিনি যেন মাতাবাড়ি এলাকায় একাধিকবার নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন বলা যায় জননেতা হয়ে সকলের মন জয় করেছেন তিনি অভিষেক দেবরায় প্রার্থী হওয়ার পর থেকেই মাতাবাড়ি এলাকার যুবকদের মধ্যে লক্ষ্য করা গেছে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে দিনভর প্রচার করেছেন তিনি মানে জিনে নেই রক্তে নেই সেটা কোনোদিন আমি করিনি আগামী দিনও করব তো প্রতিটা কর্মী আমার কাছে অত্যন্ত মূল্যবান কারণ আমি সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছি যুব রাজনীতি দিয়ে শুরু করেছি রাজনীতি তারপর মন্ডল সভাপতি ছিলাম জেলা সভাপতি হিসাবে কাজ করছি তো সেখানে সংগঠন সংগঠনের যারা আছেন তাদের প্রতি আমার যথেষ্ট পরিমাণে আমার নজর থাকবে এবং সংগঠন এবং প্রশাসন মিলে কীভাবে ভালোভাবে কাজ করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আগামী দিন সেভাবে আমার এই বিধানসভা চলবে বিভিন্ন 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 সময় জায়গায় এ বি সি ডি এই বিধানসভা নির্বাচনে যদি তিনি জয় হন তাহলে মাতাবাড়ি প্রত্যেক জায়গায় আর উন্নয়নে জোয়ার নিয়ে আসবেন বলে এদিন কর্মী সভায় বলেন বিজেপি দলের প্রার্থী অভিষেক দেবরায়। রায় বিউরো রিপোর্ট আর নিউজ